নমস্কার বন্ধুরা, আজ আবারও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি বাচ্চাদেরকে ব্যঞ্জন বর্ণ পড়া শেখাবো, অর্থাৎ কিভাবে পড়লে বাচ্চারা খুব সহজে ব্যঞ্জন বর্ণগুলো মনে রাখতে পারবে এবং ব্যঞ্জন বর্ণগুলো চিনতে পারবে, সেগুলো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন তাহলে শুরু করা যাক। তো ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ হলো ক। ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ হচ্ছে ক। তো বন্ধুরা, আরেকটা কথা বলি, আজকে ব্যঞ্জন বর্ণের সবগুলো বর্ণ পড়ানো হবে না, কারণ সবগুলো পড়াতে গেলে অনেকটা সময় হয়ে যাবে। তার জন্য আজকে আমি অর্ধেকটা পড়িয়ে দেব, এর পরের দিন বাকিগুলো পড়িয়ে দেব। তো বন্ধুরা, ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ হচ্ছে ক। এবার পড়ানোটা শুরু করি। ক, কয় হচ্ছে কাকাতুয়ার মাথায় ঝুট। তাহলে কয় কী আছে? কাকাতুয়ার মাথায় ঝুটি। ক এর পরের ব্যঞ্জন বর্ণ হলো খ। খয় কী আছে? খরগোশটি পালায় ছুটি। খয় কী আছে? খরগোশটি পালায় ছুটি। খয়ের পরের বর্ণ হলো গ। তাহলে গ, গয় কী আছে? গরু বাছুর দাঁড়িয়ে আছে। গ, গয় কী আছে? গরু বাছুর দাঁড়িয়ে আছে। গ এর পরের ব্যঞ্জন বর্ণ হলো ঘ। তাহলে ঘয় কী আছে? ঘয়, ঘুঘু পাখি ডাকছে গাছে। ঘয় কী আছে? ঘুঘু পাখি ডাকছে গাছে। ঘ এর পরের ব্যঞ্জন হলো উম। উময় কী আছে? উম নৌকা মাঝি ব্যাং। উময় কী আছে? উম নৌকা মাঝি ব্যাং। উম এর পরের বর্ণ হচ্ছে চ। তাহলে চয় কী আছে? চিতাবাঘের সরু ঠ্যাং। চ, চয় কী আছে? চিতাবাঘের সরু ঠ্যাং। চয়ের পরের বর্ণ ছ। ছয় কী আছে লেখা? ছাগল ছানা লাফিয়ে চলে। তাহলে ছয় কী আছে? ছাগল ছানা লাফিয়ে চলে। এবার হচ্ছে বর্গীয় জ। বর্গীয় জয় কী আছে? জাহাজ ভাসে সাগর জলে। তাহলে ছয়ের পরের ব্যঞ্জন বর্ণ হলো বর্গীয় জ। বর্গীয় জয় কী আছে? এই যে জাহাজ, তাহলে জাহাজ ভাসে সাগর জলে। জ, বর্গের জয়ের পরের বর্ণ হলো ঝ। ঝয়ে কী আছে? ঝাড়ু হাতে এলো কানাই। এই যে ঝাড়ু হাতে এলো কানাই। ঝ এর পরের বর্ণ হচ্ছে ইঙ। তাহলে ইঙতে কী আছে? ইঙ চড়ে নাচছে দুভাই। ইঙ চড়ে কী আছে? ইঙ চড়ে নাচছে দুভাই। এই যে ইঙ চড়ে দুভাই নাচছে। এবার ইঙ এর পরের ব্যঞ্জন হলো ট। টয় কী আছে? টয় আছে একটা টিয়া পাখি। তাহলে কী লেখা আছে? টিয়া পাখির ঠোঁটটি লাল। তাহলে টয়, টিয়া পাখির ঠোঁটটি লাল। এই যে দেখা যাচ্ছে, টয় টিয়া পাখির ঠোঁটটি লাল। ঠ, ঠয় কী আছে? ঠয়, ঠাকুর দাদার শুকনো গাল। ঠ, ঠয় কী আছে? এই যে ঠাকুর দাদার শুকনো গাল। ঠয়ের পরের ব্যঞ্জন হলো ড। ডয় কী আছে? ডুলি কাঁধে বেহারা যায়। এই যে ডুলি কাঁধে এই বেহারা চলছে, তাই এখানে লেখা হয়েছে ডয়, ডুলি কাঁধে বেহারা যায়। ডয়ের পরের ব্যঞ্জন হলো ঢ। ডয়ের পরের ব্যঞ্জনটা কি? ঢ। এবার ঢয় কী লেখা? ঢয়, ঢুলি ভায়া ঢোলক বাজায়। এই যে ঢুলি ভায়া ঢোলক বাজাচ্ছে, তো ঢয় কী লেখা? ঢুলি ভায়া ঢোলক বাজায়। ঢয়ের পরের ব্যঞ্জন হলো মূর্ধন্য। মূর্ধন্য কী আছে? মূর্ধন্য, মূর্ধন্য নাকের, এই যে নাকের উপরে মূর্ধন্যটা দিয়ে এটাকে চেনানো হয়েছে, মূর্ধন্য নাকের পরে। মূর্ধন্য এর পরের ব্যঞ্জন হলো ত। তাহলে তয়কে, তয়,
তিমি আপন শিকার ধরে, এই যে তিমি তিমি শিকার ধরছে সেটাই এখানে লেখা হয়েছে, তিমি আপন শিকার ধরে। তাহলে তয় হচ্ছে তিমি আপন শিকার ধরে। তয়ের পরের বর্ণ হলো থ। তাহলে থয়ে কি আছে? থালা ভরা আছে মিঠাই, এই যে থালা ভরা মিঠাই অর্থাৎ মিষ্টি দেওয়া আছে এটাকেই বলা হয়েছে মিঠাই। তাহলে থ, থয়ে থালা ভরা আছে মিঠাই। থয়ের পরে কি আছে? থয়ের পরের ব্যঞ্জন বর্ণ হলো দ। দয় কি আছে? দত আছে কালি নেই, দত আছে কালি নাই অর্থাৎ এই যে দত দেখা যাচ্ছে এতে কালি নাই, এটা দিয়েই দকে মনে রাখতে হবে যে দয় দত আছে কালি নাই। দয়ের পরের ব্যঞ্জন বর্ণ হলো ধ। ধয় কি আছে? ধোপা কেমন কাপড় কাচে, ধয় কি? ধয় যে ধোপা কাপড় কাচ্ছে, তাহলে ধয় ধোপা কেমন কাপড় কাচে। ধ এর পরের ব্যঞ্জন বর্ণ হলো দন্তন্য। দন্তন্যয় কি আছে? দন্তন্যয় কি আছে? দন্তন্যয় নাপিত ভায়া দাড়ি চাচ্ছে, এই যে নাপিত দাড়ি চাচ্ছে সেটাই বলা হয়েছে যে দন্তন্যয় নাপিত ভায়া দাড়ি চাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটিও অবশ্যই আপনাদের অনেকটা হেল্পফুল হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন। বন্ধুরা, আজ এ পর্যন্ত। এর পরের যে ব্যঞ্জন বর্ণগুলো বাকি থাকলো সেগুলো আমি এর পরের ভিডিওতে পড়িয়ে দেব। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।